কেন তুমি বুঝতেছো না এখন এটা পসিবলই না? ফুরিয়ে গেছে অবশ্যই। হাই গাইস, ইটস মি তোয়েদ আফ্রিদি এন্ড ওয়েলকাম টু দ্য ব্রাদার্স শো। আমি তোয়েদ, সরি, আমি কি আমার নাম আবার বলে ফেলছি? ওয়াও, আমি কেন আমার নিজেকে এত প্রমোশন করি? সো তুমি একটু, তোমার কারণে এটা, হ্যাঁ, সো তুমি একটু এই পাশে রাখো। সো গাইস, ইটস মি তোয়েদ আফ্রিদি এন্ড ওয়েলকাম টু দ্য ব্রাদার্স শো। আর আজকে আমার সাথে আছে, গেস, এনি গেস? স্বাভাবিক, তোমরা ওখানে গেস করবা কেমনে, কাজ এটা আমি জানি, তোমরা তো জানবা না, কাজ আমার সামনে এখনো ক্যামেরা, আমি যখন হাত তালি দিব ক্যামেরা ওই দিক যাবে। সো 1 2 3, আর্থিক সজীব, কেমন আছেন? ভালো আছি, আল্লাহর রহমতে ভালো আছি। তো আমি দর্শককে আগে একটু বুঝাই নিই যে প্র্যাঙ্কিংটা কি। প্র্যাঙ্কিং হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, বাংলাদেশে ওয়ান অফ দ্য ফাস্টেস্ট গ্রোয়িং চ্যানেল। সো আর্থিক সজীব ভাই হচ্ছে প্র্যাঙ্কিং এর সিইও অ্যান্ড ফাউন্ডার। সো আজকে আমরা তার সাথে প্র্যাঙ্কিং এর সাকসেস এবং প্র্যাঙ্কিং কিভাবে এত দূরে আসলো তো তা নিয়ে কথা বলবো। সো সবার আগে জিজ্ঞেস করবো, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমি বিন্দাস, আল্লাহর রহমতে ভালো আছি। তো কেমন লাগছে ব্রাদার্স শোতে এসে? এটার আশায় আমি প্র্যাঙ্কিং চ্যানেলটা ওপেন করেছিলাম যে একদিন অনেক বড় হিট হবে, তারপরে তৈরি আপনাদের পুরা চাপা চাপা পুরা চাপা। ওকে ফাইন, তো তোমার প্র্যাঙ্কিং যখন শুরু হয়েছিল 3 বছর আগে, আমার ব্রাদার্স শো শুরু হয়নি, শুরু হয়নি, আমি জানতাম, তুমি জানতাম যে এই ছেলে ব্রিলিয়ান্ট আছে, এই ছেলে একটা কিছু করবে, বড় একটা প্রোগ্রাম করবে, সেই প্রোগ্রামে আমাকে যেতে হবে, সো আমাকে একটা চ্যানেল ওপেন করতে হবে। সো প্র্যাঙ্কিংটা মূলত কি? প্র্যাঙ্কিংটা মূলত একটা ইউটিউব চ্যানেল, এখানে সোশ্যাল অ্যাওয়ারনেস মূলক ভিডিও তৈরি করা হয় ফান এবং প্র্যাঙ্ককে কানেক্ট করে। ওয়াও, এবং আমি প্র্যাঙ্কিং আসলে কিভাবে, মানে এটা তুমি পেয়েছো কিভাবে, বা এটাকে তুমি মানে হাও, মানে এটার পিছনে রহস্যটা কি? এর পিছনে রহস্য হচ্ছে, আমি একজন সাইকোলজিস্ট, আমি থিঙ্কিং করতাম যে আমি সোসাইটির জন্য কিছু কাজ করতে চাই, মানুষের থিঙ্কিং লেভেলগুলো একটু চেঞ্জ করে দিতে চাই, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় মিডিয়া হতে পারে ইউটিউব। তো ইউটিউবে আমি কাজ করব এটা আমি ভাবিনি, তার আগে আমি টিভিতে কাজ করতাম। তো একদিন আমার একটা ফ্রেন্ড, তুহিন নামে একজন ফ্রেন্ড, সে বললো, ভাই ইউটিউবে তুমি এই কাজগুলো করতে পারবা, এ দিয়ে জনগণকে সম্পৃক্ত করতে পারবা, এই ধরনের কাজ তুমি ইউটিউবে করো, যেহেতু তোমার এইদিকে থিঙ্কিংটা অনেকটা বেটার, তুমি ভালো কিছু ভাবতে পারো, সো করো। দেন আমি বিভিন্ন ভিডিও দেখলাম, তারপরে তোমার চ্যানেলে ভিডিও দেখছি কিন্তু। আচ্ছা, এটা আরো 3 বছর আগে? হ্যাঁ, তিন বছর আগে না, এটা 1 বছর আগে। এক বছর আগে, তখন হয়তো বা তৌহিদ আফ্রিদি ইউটিউব চ্যানেল আমি আমার নিজেটাকে প্রমোশন করে ফেললাম। ও সরি, এটা আসলে আমার ফল্ট। তো এই তৌহিদ আফ্রিদির আমি আবারও প্রমোশন করে ফেললাম আমার চ্যানেলের, ইউটিউব চ্যানেল তৌহিদ আফ্রিদি ইউটিউব, ইউনো কে ফাইন, ওকে। সো আমি একটা কথা বলতে চাই যে আমার ভিডিও থেকে তুমি দেখা স্টার্ট করছো, তার আগে তো প্র্যাঙ্কিং মানে হয়নি না? আমার ভিডিও দেখছো, দেন তুমি প্র্যাঙ্কিং স্টার্ট। তোমার ভিডিও না, আমি সারা পৃথিবীর সবার ভিডিও দেখেছি, বাংলাদেশে যে কয়জন ইউটিউবার ছিল তাদের ভিডিওগুলো দেখেছি, দেখার পরে সিদ্ধান্ত নিলাম যে তাহলে মানুষ এই ধরনের ভিডিও পছন্দ করে, সো আমাকে এর উপরেই ভিডিওগুলো বানাতে হবে অ্যাকচুয়ালি। আই বিলিভ বাংলাদেশে এখন সবচেয়ে বিগেস্ট মার্কেটিং এবং বিগেস্ট, মানে আমি মনে করি যে তুমি যদি আর তোমার নিজেকে, তোমার ট্যালেন্টকে শো করতে চাও, ইটস এ ইউটিউব প্ল্যাটফর্ম। আর ইউটিউব প্ল্যাটফর্ম হচ্ছে যে নেক্সট লেভেল, আমাদের বাংলাদেশের একটা ফিউচার হচ্ছে ইউটিউব, যেটা আমি মনে করি যদি এভাবে কন্টিনিউয়াস আমাদের ইয়াং জেনারেশন এবং আমাদের এখন যদি অনলি, নট অনলি ইয়াং জেনারেশন, এভরি জেনারেশন, রাইট, দে লাভ ইউটিউব, ঠিক আছে। আমি পার্সোনালি, আমার পাপাও কিন্তু ইউটিউবের অনেক বড় ফ্যান, সে সবসময় ইউটিউব দেখে বাসায় গেলি, কারণ ইউটিউবে এমন কিছু নাই যে তুমি পাবা না, পাওয়া যাবে না, রাইট। সো আজকাল অনেক ছেলেপেলে আছে যারা ইউটিউবিং করতে যাচ্ছে, তো তাদের জন্য তোমার কী বলার আছে? হ্যাঁ, এই বিষয়ে একটা, অনেকে আমাকে প্রশ্ন করে, কিন্তু এই বিষয়ে ইম্পর্ট্যান্ট একটা যুক্তি বা তাদেরকে যেটা বলতে চাই সেটা হচ্ছে, ইউটিউব করতে হলে অনেকে মনে করে যে অনেক সরঞ্জাম দরকার, যেমন খুব আমার ভালো ক্যামেরা দরকার, আমার অনেক কিছু দরকার, কিন্তু আসলে এইগুলো দরকার না। প্রথমে একটা কনসেপ্ট দরকার, মানে আমি কির ওপরে, কোন বিষয়ের ওপর আমি ইউটিউব ভিডিও চ্যানেলটা তৈরি করব। এরপরে যেটা করতে হবে, সুন্দর একটা টিম তৈরি করতে হবে, যেখানে একজন স্ক্রিপ্ট রাইটার থাকবে, যে থিঙ্কিং করতে পারবে যে আমি এত সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করব যেটা হচ্ছে মানুষ দেখে পছন্দ করবে, শেয়ার করবে, এরকম একজন লোক থাকতে হবে, কিছু অ্যাক্টর থাকতে হবে, অ্যাক্ট্রেস থাকতে হবে, তারপরে ক্যামেরা বলতে, যদি মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা হয়, যেমন আমাদের প্র্যাঙ্কিংয়ে বেশ কিছু ভিডিও আছে যেগুলো হচ্ছে মোবাইল ক্যামেরা দিয়ে শ্যুট করা, অথচ সেগুলো ভাইরাল হয়েছে, সো মোবাইল ক্যামেরা দিয়েও ভিডিও তৈরি করা যায় ইউটিউবে। মূল কথা হচ্ছে একটা টিম থাকতে হবে, ইউটিউব চ্যানেল ওপেন করার আগে একটা টিম গঠন করতে হবে, টিমটা খুব ইফেক্টিভ একটা টিম হতে হবে, দেন ইউটিউবে আসতে হবে, ভালো ভিডিও তৈরি করতে হবে, মানুষ পছন্দ করবে, পছন্দ করলে ভাইরাল হবে, দেন একটা চ্যানেল দাঁড়িয়ে যাবে। তোমার সাবস্ক্রাইবার এখন কত আছে? আমার এখন 1,80,000। তুমি কি আমার পরে চ্যানেলটা করছো না? হ্যাঁ, ইভেন আমি তোমাদের মতো অনেক ইউটিউবারের পরে এসেছি,
এই জন্য বাংলাদেশের ফাস্টেস্ট গ্রোয়িং ইউটিউব চ্যানেল প্ল্যানিং মানে আপনি আমার পরে এসে আপনি আমার সাবস্ক্রাইবারকে বিট করে আপনি আমার তিন গুণ বাড়িয়ে আপনি ওখানে বসে আমি আপনার ইন্টারভিউ নিচ্ছি অ্যাকচুয়ালি এইটা যদি না করতে পারতাম যে তিন গুণ এগিয়ে যদি না যেতে পারতাম তাহলে তুমি তো আমাকে ডাকতে না দ্য ব্রাদার্স শোতে ট্রু সো প্র্যাঙ্কিং কে নিয়ে তোমার কোথায় যাওয়ার ইচ্ছা আছে প্র্যাঙ্কিং কে নিয়ে ইউটিউবের একদম উচ্চ চূড়াতে যাওয়ার ইচ্ছা আছে যেখানে বাংলাদেশ ইউটিউব সার্চ করলেই প্র্যাঙ্কিং আর প্র্যাঙ্কিং আসবে কেন আমাদের আমরা কি ভুল করছি আরো অনেক তরুণরা আছে যারা ইউটিউবিং করছে এবং অনেক বড় বড় ইউটিউব স্টার আছে তো তারা কি দোষ করছে তারা প্র্যাঙ্কিং এর মধ্যে থাকবে তারাও প্র্যাঙ্কিং এর জান প্রত্যেকটা ইউটিউবারকে আমি লাইক করি তাদের প্রত্যেককে সাবস্ক্রাইবার আছে মোটামুটি যেগুলো ভালো ইউটিউবার আছে সবকে সাবস্ক্রাইব করা আছে তো বাংলাদেশে তোমার কাছে কোন ইউটিউব চ্যানেল বেস্ট মনে হয় প্র্যাঙ্কিং বাদে প্র্যাঙ্কিং বাদে মনে হয় চল আমরা আজকে গুনি হ্যাঁ ফার্স্ট গার্লফ্রেন্ড কে বেস্ট মনে হয় তারপরে তহিদা প্রি আপনি দিকে আমার নামটা উচ্চারণ করতে পারে না প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার নামটা উচ্চারণ করতে পারছে না সো সে আমাকে সেকেন্ড পজিশন দিয়েছে এবং গার্লফ্রেন্ডস কে আগে দিয়েছে সো তিন নম্বর পজিশন আমরা জানতে চাচ্ছি সালমান সালমান ভাই ওয়াও সালমান ভাই ইউ আর ফিলিং সো লাকি আই নো দ্যাট কিন্তু সবার সবার উপরে কিন্তু র‍্যাঙ্কিং আছে মানে বিকজ সবার উপরে কিন্তু র‍্যাঙ্কিং আছে মানে কিভাবে আমারটা তো আমি র‍্যাঙ্কিং এ আনতে চাচ্ছি আচ্ছা আমি একটা কথা জিজ্ঞেস করতে যাচ্ছি যে তুমি কি ননস্টপ প্র্যাঙ্ক দেখেছো আমি একটা কথা বলতে চাই আর্থিক ভাই আজকে শো এর মধ্যে প্লিজ এখানে কোনো আমার সাথে ফাইট হবে না ঠিক আছে না ফাইট এমনি হবে না কখনো হয় না ননস্টপ প্র্যাঙ্কের পরে কিন্তু প্র্যাঙ্কিং আসছে যখন প্র্যাঙ্ক শুরু হয়েছে বাংলাদেশে যখন লাফালাফি সবাই করতো প্র্যাঙ্ক যখন মানুষ অ্যাকসেপ্ট করতো তখন হচ্ছে ননস্টপ প্র্যাঙ্ক যেটা এখন পর্যন্ত টিকে আছে তো এর কিছুদিনের পরেই অনেক প্র্যাঙ্ক ট্যাঙ্ক কি না কি চলে আসলো এটার মধ্যে একটা হচ্ছে প্র্যাঙ্ক আসলে প্র্যাঙ্কিং আমি ভাবছিলাম যে আমি যদি ইউটিউবে নামি তাহলে একদম উপরে যাব মানে কিং এর মতো যাব সো এই জন্য প্র্যাঙ্কিং এর নাম কিং রাখা হয়েছে কিন্তু প্র্যাঙ্ক কেন রাখা হয়েছে এটাও একটা ইম্পর্টেন্ট বিষয় আমি অবশ্যই দোয়া করি যে আপনি অনেক বড় হন এন্ড আমি দোয়া করি যে আপনি আরো এগিয়ে যান এবং আমাদের একটা জিনিস দর্শক কি যে আমরা কখনো দেখি না যে কে আগে কে পরে আমরা আসলে মানুষকে ভালোবাসি আমরা শুধু ইউটিউবিং করি হচ্ছে ভালোবেসে ইউটিউবিং করি আসলে কিন্তু একটা কথা জন্য অনেকে জিজ্ঞেস করে যে আপনি টাকা ইনকাম কত করেন হ্যাঁ আমরা কিন্তু কখনো চিন্তা করি না যে আমরা টাকা ইনকাম করি বা এরকম নিয়ে কিন্তু কখনো আমাদের মাথায় আসে আর যেই টাকা এটা দিয়ে কিছুই হয় না আমি যেটা মনে করি সো আমরা এত কষ্ট এরকম প্র্যাঙ্কিং তহিদা ফ্রিদি আরো বড় বড় ইউটিউব চ্যানেল সারাদিন কষ্ট করি শুধুমাত্র আপনাদের ভালোবাসা আপনাদের একটু আদর একটু কমেন্ট ভালো ভালো পাওয়ার জন্যই আমরা এরকম কষ্ট করি আমাদের মধ্যে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা চ্যানেলই এক নম্বর রাইট সো আর্থিক ভাই আমি কি একটা ব্রেক নিয়ে নিবো নাকি হ্যাঁ অবশ্যই একটা ব্রেক নেওয়া যায় দর্শক কোথাও যাবেন না আচ্ছা যেতেও পারেন কোনো প্রবলেম নেই কিন্তু কিছুক্ষণের মধ্যে আমাদের সাথে আবার চলে আসবেন নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক উই আর ব্যাক চলে আসছি মেবি ওয়েলকাম গাইজ অ্যান্ড আপনারা দেখছেন দি ব্রাদার শো আর আমার সাথে আছে সিলভার প্লে বাটন রাইট আমিও আছি না না এখন আমি তোমাকে চিনি না এইটা হচ্ছে সিলভার প্লে বাটন যেটা হচ্ছে ইউটিউব থেকে দেয় আর এটা প্র্যাঙ্কিং পেয়েছে অ্যান্ড আমি মনে করি বাংলাদেশে প্রথম পেয়েছে হচ্ছে সালমান মুক্তাদি অ্যান্ড দেন তোমরা আছো এবং আরও অনেকেই আছে অনেকে আছে তো আমি চাই যে তুমি এটা একটু ধরো আর এইটা সম্পর্কে একটু বলো যে এটা কেন হয় এবং কেন পায় এটা হচ্ছে সিলভার প্লে বাটন এটা ইউটিউব কর্তৃপক্ষ সেই সব ইউটিউবারদের দেয় যারা হচ্ছে 100,000 সাবস্ক্রাইবার তৈরি করে তাদের অ্যাচিভমেন্ট হয় যখন 100,000 সাবস্ক্রাইবার তখনই একটা রেজিস্ট্রেশন করতে হয় তারপরে ইউটিউব কর্তৃপক্ষ ওনারের অ্যাড্রেসে এই সিলভার প্লে বাটনটা পাঠিয়ে দেয় প্র্যাঙ্কিং এটা অ্যাচিভ করেছে যার কারণে প্র্যাঙ্কিংকে দেওয়া হয়েছে আর কি কেমন লাগে যে এত কষ্টের পর এটা পাওয়া আর কি এটা একটা ইউটিউবারই বুঝবে যখন এটা হাতে আসে মনে হয় যে অস্কার পেয়ে গেছি তো আমার এখন 70,000 সাবস্ক্রাইবার আমার আর বেশি নাই তো যখন আমি আমার এখনই মানে আমি চিন্তা করি যে আসলে মানে আই এম ওয়েটিং ফর দিস মানে
আমি ওয়েট করতেছি আসলে, আমি আমি একটা কথা জিজ্ঞেস করবো, এটা এটা তুমি আসলে এটা আসার সিস্টেমটা কি, মানে এটা কি 1 লাখ সাবস্ক্রাইবার হলে এটা আমি দর্শকদের জন্য আমি জিজ্ঞেস করছি আর কি। যখন 1 লক্ষ সাবস্ক্রাইব হয় তখন একটা মেল আসে, সেই ইমেলে কি করতে হয়, একটা রিপ্লে করতে হয় যে আমি 1 লক্ষ সাবস্ক্রাইব হয়ে গেছি আমার চ্যানেলে, আমাকে সিলভার প্লে বাটন দেওয়া হোক। তখন তারা একটা অ্যাড্রেস নেয় আর কি, ফিল আপ করে নেয়, দেন সেই অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হয়। যখন না না দাও, কি হয়েছে তোমার? না নিও না, কি হয়েছে কি তোমার? ভাই তুমি এটা যাওয়ার সময় নিয়ে নিও। হ্যাঁ না, তোমাকে দিয়ে দিব। হ্যাঁ এটা হচ্ছে আমাদের যতগুলো সাবস্ক্রাইবার আছে প্রত্যেকে, যে কেউ চাইলে আমি তাকে দিয়ে দিব। তো প্রিয় দর্শক, আপনারা যদি চান যে সিলভার প্লে বাটন আপনার ঘরে আপনার কাছে আপনার, তাহলে অফকোর্স সাবস্ক্রাইব করতে হবে তহিদ আফ্রিদি, তাহলে আমাকে মেসেজ পাঠান, দেন আমি আপনাকে দিয়ে আসবো আপনার বাসায়। সো আমি জিজ্ঞেস করতে চাই যে আপনার ভিডিও কতগুলো হয়েছে এখন? ব্যাংকিং এ ভিডিও আছে 69 পিচ। পিস পিস কেন, পিস কেন? অ্যাকচুয়ালি ভিডিওগুলো অনেকগুলো প্র্যাঙ্ক, অনেকগুলো সোশ্যাল অ্যাওয়ারনেস, অনেকগুলো ফানি, তো এগুলোকে কি বলবো, ভিডিও ভিডিও পিসি বলা যায়। আচ্ছা সো আমি একটা কথা জিজ্ঞেস করতে চাই, এই ভিডিও এডিট এবং ভিডিও ক্যামেরাম্যান স্ক্রিপ্ট রাইটার, অবশ্যই আপনি প্রথমে বলেছেন যে একটা টিম দরকার, সো আপনার টিমে স্ক্রিপ্ট রাইটারটা কে, তারপর এডিটরটাকে, ক্যামেরাম্যানকে, এটা আমি জানতে চাই, এটা কীভাবে করেন আর কি? আমাদের টিমে এখন 20 জন মতো সদস্য আছে, এদের ভিতরে আমি একটু নামগুলো তাদের অবশ্যই বলতে চাই। অবশ্যই সেটা হচ্ছে সাব্বির, অর্ণব, জাকির, মুরাদ, রোকন, শাহেদ, সিয়াম, আসিফ, বন্নি, তারপরে তিথি, প্রিমা, অনেকে আছে, তুহিন, অ্যাকচুয়ালি সবার নাম মনে পড়ছে না এই সময়, সবাই বিভিন্ন বিভিন্ন দায়িত্বে আছে। কনসেপ্ট, মূল কনসেপ্টগুলো তো আমি তৈরি করি, সঙ্গে জাকির আছে, সে আমাকে খুব সাপোর্ট করে এবং টোটাল টিম অনেক সময় ইনভলভ হয় কনসেপ্টে। আমি চাই যে আমি একটু 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 গুটিবাজি করি এই জায়গায়, আপনার টিমে 5 জন আপনার ফেভারিট মেম্বারের নাম বলেন। আমার টিমে প্রত্যেকজন আমার ফেভারিট, ঠিক আছে? না না, এটা সিস্টেম এখন, এটা একটা গেম যে আপনার টিমে 5 জন ফেভারিট নাম বলতে হবে। 5 জন ফেভারিট, এটা বলা ঠিক হবে না, বাকিগুলো কান্নাকাটি করবে এবং আমি যখন চ্যানেলের বাইরে যাব না, আমি তো যাচ্ছি, বাইরে গেলে আমার মায়ের হবে, ঠিক আছে? সেটা আমি কখনো করব না। তবে একটা কথা বলবো, আপনার টিম মাশাআল্লাহ অনেক লয়াল একটা টিম, আপনার টিম এভাবে আমাদের দেশের জন্য আরও কাজ করে যান এবং আমি চাই যে আপনি সামনের দিকে আগামী, আমরা সবসময় আছি এবং আমি চাই যে প্রত্যেকটা মানুষ ইউটিউব এবং টেলিভিশন প্রত্যেকটা চ্যানেলের পাশে থাকুক। অ্যান্ড আমাদের কষ্ট মানে আপনাদের কষ্ট, আমাদের ভালোবাসা মানে আপনাদের ভালোবাসা, সো এভাবে আমরা আগাতে যাচ্ছি। তো আমি একটা কথা জিজ্ঞেস করবো, এই র্যাঙ্কিংয়ের আসার পিছনে আপনার স্টোরিটা যদি একটু বলতেন। র্যাঙ্কিংয়ে আসার স্টোরিটা আমি একটু আগেই বলেছি, যেটা কষ্টের স্টোরিগুলো আলাদা আর হ্যাপিনেসের স্টোরিগুলো আলাদা। আমার র্যাঙ্কিংয়ের যাত্রাটা হয়েছে অনেক কষ্টের মাধ্যমে, কারণ আমি একটা গ্রাম থেকে এসেছি, আমার একটা নাম, গ্রামের নাম পিরোজপুর, এটা মেহেরপুর জেলা গ্রাম পিরোজপুর। হ্যালো, আপনারা যারা পিরোজপুর মেহেরপুরের সবাই এখানে বসে আছেন, সবাইকে সালাম, অ্যান্ড আশা করছি আপনারা সবাই দেখছেন, কারণ আপনাদের ছেলে আজকে আমার শোতে আছে এবং গ্রামের ছেলে, আপনার আমি যতটুকু আপনি আমাকে বলেছেন, সে আমাদের গ্রামের ছেলে হয়ে এত বড় কিছু করে, আমাদের ঢাকায় এসে এই প্ল্যাটফর্মে বড় কিছু তৈরি করা অনেক কঠিন কাজ। না না, যেখানে আমি একটা গ্রামের ছেলে এসেছি, আমি ঠিক করে কথা বলতে পারি না, এটা কিন্তু সত্য কথা, লিখতে পারি খুব ভালো, মোটামুটি লিখতে পারি, কিন্তু আমি ঠিক করে কথা গুছিয়ে কথা বলতে পারি না। আসলে কথা বলার অভিজ্ঞতাটা সবার থাকে না। হ্যাঁ, এটা তোমার আছে? না আমারও নাই, আমি আসলে নার্ভাস হয়ে যাই। তুমি অনেক ভালো, না না প্রেজেন্টেশন তোমার অনেক ভালো। আমি আসলে মানুষকে, আমার বাবা সবসময় একটি জিনিস শিখিয়েছে, মানুষকে ভালোবাসা, সো আমি মানুষকে ভালোবাসতে জানি। তো যতদিন আমি মানুষকে ভালোবেসে যাব ততদিন আমি সামনে এগোতে থাকবো, যতদিন আমি মানুষকে ভালোবাসবো না আমার মধ্যে হিংসা এবং
কম্পিটিশন স্টার্ট হয়ে যাবে যে আমি এক নম্বর হইতে হবে, সেদিন থেকে আমার আর কিছু হবে না। সো আমি চাই আমাদের দেশের প্রত্যেকটা মানুষ, নট অনলি ইউটিউবাররা, প্রত্যেকটা মানুষ কখনো কম্পিটিশন বা কখনো রেস করবো না, বিকজ আমরা চাই যে সবাই এক নম্বরে থাকুক, সবাই ভালো থাকুক, সবাই সুস্থ থাকুক, সবাই ভালো কাজ করলে আমরা আরও তাদেরকে ইন্সপিরেশন দিই যে তোমরা ভালো কাজ কিছু করো, বিকজ আমরা চাই যে আমাদের দেশটা উন্নতি হোক। রাইট রাইট, তো আমি এখন তোমার স্টোরিতে যেতে চাচ্ছি। হ্যাঁ, তারপরে আমি ঢাকাতে আসার পরে আমি জগন্নাথ ইউনিভার্সিটি থেকে সাইকোলজিতে কমপ্লিট করেছি। তো যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নিই তখন ইচ্ছে ছিল যে বড় কিছু করার, কিন্তু আমাকে হেল্প করার মতো কেউ ছিল না। তো আমি, যারা বড় কিছু আছে, যেমন আমি গান লিখতাম সেই সময়, তো বাংলাদেশে বড় বড় সিঙ্গার যেগুলো আছে তাদের সঙ্গে কন্ট্যাক্ট করার অনেক চেষ্টা করেছি। অনেকের ফোন নাম্বার নেওয়ার জন্য আমি 2-3 মাস তার পিছিয়ে ঘুরেছি, কিন্তু ফোন নাম্বারটা পর্যন্ত পাইনি। শেষমেশ যখন পেয়েছি তখন মানে 4-5 মাস তাকে আমি কল করেছি যে একটা স্ক্রিপ্ট, একটা লিরিক্স আমি আপনাকে ড্রপ করতে চাই, আপনি একটু দেখুন। অবশেষে অনেকদিন পরে সে আমার অনেক ইনসাল্ট করেছে, দেন যে আমার স্ক্রিপ্ট মানে লিরিক্স নিয়ে এসেছে সে ইনসাল্ট করেনি, সে বিষয়টা দেখছে। দেখার পরে তার খুব ভালো লেগেছে এবং তার সঙ্গে আমি নিয়মিত কাজ করি এখনও, মানে তাহসান ভাই, উনি অসাধারণ একটা মানুষ। আমাদের তাহসান ভাই, সিঙ্গার তাহসান ভাই, হ্যাঁ সিঙ্গার তাহসান ভাই, ওনার বেশ কয়েকটা সং আমার লেখা। তো বলা যায় সেখান থেকে আমার মিডিয়াতে যাত্রা শুরু, তিনি আমাকে পথ দেখিয়েছে। পরবর্তীতে আমি টিভি মিডিয়াতে, মানে আমি স্ক্রিপ্ট লিখেছি বেশ কিছু, তারপরে আমি কিছু নাটক বানিয়েছি অ্যাজ এ ডিরেক্টর, এবং সেই নাটকটি আমি লিখেছি, অনেক রয়েছে। সো ইউটিউবে আসাটা কেন, ওয়াই? সো কিন্তু আমার একটা ক্ষুধা ছিল যে আমি ভিডিও বানাবো, যে ভিডিও মানুষ দেখবে, অনেক মানুষ দেখবে। অনেক কিছু আছে যে টেলিভিশন আমরা দিতে পারি না, অনেক দিতে পারি না, রুলস আছে। হ্যাঁ, অনেক। তো তুমি ওটাকেই, এবং একটা জিনিস কি, আমাদের আজকাল একটি প্রবলেম হচ্ছে ইউটিউবে, যেটা আমরা ইউটিউব কমিউনিটি আছি এবং আমরা ইউটিউবে যারা রেগুলার আছি, আমরা দেখি এই প্রশ্নটা শুধুমাত্র তোমাকে না, সারা বাংলাদেশবাসীকে আমি বলতে চাচ্ছি, আজকাল ইউটিউবে কম বেশি হলে মানুষ ঢুকছে। আমাদের বাংলাদেশ থেকে কিন্তু কোটি কোটি ভিউ ইউটিউবে যাচ্ছে, সার্ভেতে দেখা গিয়েছে। এবং কিছু কিছু মানুষ আছে যে ইউটিউবের পুরো প্ল্যাটফর্মটাকে নষ্ট করে ফেলে। রাইট, যেমন খুব ভালগার টাইপের ভিডিও বানায়, ঠিক আছে, মানে খুব অশ্লীল টাইপের ভিডিও বানায়। যেমন আমি যদি কখনো, আমাকে অনেক প্যারেন্টসরা বলে যে আফরিদ আই ওয়াচ ইউর ভিডিওস, আই রিয়েলি লাভ ইট, এন্ড আমি খুব ভালো লাগে যে আমার আমার ভিডিও একটা ফ্যামিলি মেম্বার দেখতে পারবে, একসঙ্গে বসে দেখছে। এর চেয়ে প্রাউড আমার ভিডিও একটা ভাই আর একটা বোন মিলে দেখাটা, মানে এর চেয়ে শান্তির কিন্তু আর কিছু নেই। হ্যাঁ, ঠিক আছে। তো কিছু কিছু ওই ভিডিওর পাশে কি আসে কি, মানে আমি আমি একটা স্টোরি বলি এটা নিয়ে। ওকে, তো আমার আঙ্কেল, একটা আঙ্কেল ইউটিউব সম্পর্কে কত জানে না, যা শুনছে আমার ভিডিও দেখা যায় সেখানে, দেখছে ভিডিও দেখার পরে পাশে এসছে একটা 18+ টাইপের কোনো একটা ভিডিও, তো সেটাও দেখছে, উনি মনে করে ওটা আমারই ভিডিও। সো তারপরে তেনার খারাপ খারাপ মন্তব্য ছিল। আমি বলতে চাই এরকম অনেকেই আছে যারা আসলে আমাদের ইউটিউবের মানে নামটাকে নষ্ট করে, কারণ আমাদের ইউটিউবে কিন্তু বাচ্চা থেকে শুরু করে সব সবাই দেখে, হ্যাঁ থাকে, ওইভাবে ভিউ নিয়ে নিচ্ছে, মানে লেখে বাজে বাজে কিছু লেখে নিয়ে নিচ্ছে, মানে এই জিনিসটা আমার কাছে খুব খারাপ লাগে। এগুলো কেন, আমরা ইউটিউবটাকে চেষ্টা করি যে এটা আমাদের একটি সেবামূলক জায়গা হোক, যেখানে আমরা প্রত্যেকটা মেসেজ দিতে এবং প্রত্যেকটা ট্যালেন্টের জায়গা হোক, যেন সব ট্যালেন্ট আমরা এখানে মানে দেখাতে পারি এবং মানুষ এখানে অ্যাকসেপ্ট করে। কিন্তু কিছু কিছু আছে, চ্যানেল আছে যেগুলো যেসব খুব উলঙ্গ কাজ করছে এবং খুব বাজে বাজে কাজ করছে, যেগুলো কিন্তু আমাদের ইউটিউবের জন্য ভবিষ্যতে খুব খারাপ, কারণ তারা যদি আজকে একজন সাহস পায়, সামনে আরও 10 জন সাহস পাবে। আমি চাচ্ছি যে যারা এইসব কাজ করেন, আমি অনুরোধ করছি যে আপনারা আমাদের ইউটিউবের চ্যানেলটা একটা ফ্যামিলির জায়গা, যেখানে আমরা আমাদের ভাই বোন বাবা মা সবাইকে নিয়ে দেখি। তো আপনারা কোনো খারাপ কিছু ইউটিউবে দিবেন না এবং খারাপ কিছু কোনো কমেন্ট বা কিছু করবেন না, বিকজ আমাদের সবসময় অনেক কষ্ট থাকে। এই জন্য কিন্তু আমি মনে করি যে প্র্যাঙ্কিং, তৌহিদ আফ্রিদি, এরা দিক নির্দেশনা, কারণ আমরা কিন্তু উল্টাপাল্টা ভিডিও দিই না, এক সোশ্যাল অ্যাওয়ারনেসমূলক, ঠিক আছে, ভিডিওগুলো তৈরি করি। তো এই ভিডিওগুলো দেওয়ার পরে আমাদের ইউটিউব চ্যানেল যদি এত দ্রুত এগিয়ে যেতে পারে, তাহলে ভালো ভিডিও করে বাংলাদেশ ইউটিউবে খুব ভালো নাম করা যায় এবং খুব ভালো পজিশন তৈরি করা যায়। এটা আমি এই নিয়ে কথা বলবো, তার আগে একটি বিরতি নিয়ে নিই। ওকে প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছি একটি শর্ট ব্রেক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গে থাকুন। সো ওয়েলকাম ব্যাক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সো আর্থিক ভাই, আমরা যেটা নিয়ে কথা বলছি, ইউটিউবের মানে আসলে উল্টাফুল্টা যারা কাজ করে, আমাদের ইউটিউবটাকে আমরা অনেকেই ফ্যামিলির সাথে দেখতে পাই না কিছু কিছু মানুষদের কারণে, তো এখানে এখন লাস্ট কথাটা কী বলার আছে তোমার? বলার আছে এটা যে আমরা ভালো ভিডিও তৈরি করি, যেন মানুষ কিছু শেখে সেখান থেকে এবং আমরা মুখ ফুলিয়ে বলতে পারি যে এই ভিডিওটা আমার। না না, আসলে এই এক্সপিরিয়েন্সটা আমার হয়েছে। আমি একটি
একটু কথার মধ্যে আমার মানে 10-20 হয়েছিল, তো এটার আমি আমি শিক্ষা পেয়েছি। অবশ্যই আমি ভুল করলে শাস্তি হয়, শিক্ষা হবেই। তো আমি এটার পেয়েছি কিভাবে, আমি একটা ভিডিওতে একটু ভালগার টাইপের কথা বললাম, তো আমার কাছে খারাপ লাগলো। আমি যখন আমেরিকায় ওয়ার্ল্ড ট্যুরে গিয়েছিলাম, তো তখন আমার একটা কাজিন ঠিক ওই কথাটাই বলতেছিল, বাচ্চা। তো আমার তখন আমি বলতেছিলাম যে আমি কি করলাম, রাইট, আমি কি করলাম যে আমার একটা কাজিন সে এই কথা বলতেছে, মানে আই ওয়াজ শক। তো সে বলছে হাফিজ ভাই তোমার ভিডিওতে আমি দেখছি তোমার ভিডিও, তো এই জিনিসটা আমার কাছে খারাপ লাগছে। এরপর থেকে আমি প্রমিস করছি যে আমি এখন থেকে যা করবো সবসময় পজিটিভ কিছু করবো, যেন আমার ফুল ফ্যামিলি দেখতে পারি এবং আমি আমার বাবা মাকে দেখতে পারি। অ্যান্ড সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমার প্রত্যেকটা ব্লগ এবং প্রত্যেকটা ভিডিও আমার বাবা কিন্তু দেখে, রাইট। তো আর ফ্যামিলি সাপোর্ট অবশ্যই পাবেন, এটা তো পাচ্ছেনই অবশ্যই, এটা আমি মনে করি আপনার মা বাবা ভালোবাসা পাওয়া যায়। হ্যাঁ অবশ্যই, একটা খারাপ তৈরি কিছু তৈরি করে হয়তো কিছু নাম তৈরি করা যায়, কিন্তু এত ভালোবাসা পাওয়া কখনো সম্ভব না। নাম না আসলে কিছু ভিউ পাওয়া যায়, কিছু ভিউ পাওয়ার জন্য আমরা আসলে ক্ষুধার্ত, কিছু ভিউ পাওয়ার জন্য আসলে ওটা দিয়ে কখনো মানুষের ভালোবাসা পাওয়া যায় না, রেসপেক্ট পাওয়া যায় না। তা আমরা প্র্যাঙ্কিংটা কি, তো এটা একটু আমরা দর্শকদেরকে দেখাতে চাচ্ছি। সো দর্শক আমরা একটি ভিডিও ক্লিপ দেখে আসি। স্মোক করাটা না মানুষ পার্ট হিসেবে নিচ্ছে, এটা তো কোনো পার্ট না। আমি জানি এটা কোনো পার্টও না, এটা কোনো স্মার্টনেসও না, বরং এটা একটা ফালতু কাজ। এটা করলে সব কিছুর ক্ষতি হয়, এটা করলে আপনার নিজের হেলথের ক্ষতি হচ্ছে, আপনার পয়সা খরচ হবে, এনভায়রনমেন্টকে নষ্ট করছেন আপনি, মানে যাই হচ্ছে না সব কিছু খারাপ হচ্ছে। বাট নিজেও স্মোকটা করা যাবে না এখন থেকে, আর অন্যদেরকেও করতে দেওয়া যাবে না, ঠিক আছে? আর হ্যাঁ, করতে দিবেন না, ঠিক আছে, তাদেরকে বোঝাবেন, বাট আমার মতো বোঝাবে না, যেভাবে বুঝাইছি সেভাবে বলে আপনাদেরকে মারবে, ঠিক আছে? আজকে আমরা পুরো প্র্যাঙ্ক টিম আছি এখানে, আর আমাদের সাথে একটি মেয়েও আছে, দুজন ইফতেজার আছি, তাকে আমরা অনেকভাবে টিজ করবো এবং ডিস্টার্ব করার চেষ্টা করবো, দেখবো আশেপাশের মানুষের রিয়েকশনটা কেমন হয়, তো পরিস্থিতিটা কেমন পরিবর্তন হলো বা হয়েছে কিনা সেটাই আজকে দেখার বিষয়। তো চলুন আমাদের সাথে। হ্যালো, প্রবলেম কি? তারপরেও এখানে একা একা হাঁটাহাঁটি করতেছেন, এই জন্য জিজ্ঞেস করলাম। সাংঘাসটা আমার পছন্দ হয়েছে, এটা থাক। মোবাইল দেন, আপনার দেই আপনি কারে ফোন দেন। আচ্ছা, বেশি কিছুর কি আছে এখানে, বেশি কিছুর কি দেখবো প্লিজ জান আপনার জি রাজা। সেই কাজে যাওয়ার জন্য আপনাকে নিয়ে তো কাজটা, আপনাকে নিয়ে যেতে হবে এমন কোন। আচ্ছা আসেন, চলেন, বাদ দেন, চলেন, আপনাদের সাথে চলেন, কাজ আছে। আরে কোথায় যাচ্ছেন আপনি? দাঁড়ান, দেখি কথা বলো প্লিজ। আমি আপনাদেরকে চিনতেছি না। ক্যামেরা নিয়ে আসেন। আপনি তো এখানে ছিলেন আপুর সাথে, এখানে এই মেয়েটা বসেছিল, রাইট? আপনারা দুজন প্রেম করছেন, ভালোর কথা, বা যাই হোক, একটা মেয়েকে যে আমি হাত ধরে টানটানি করলাম, ও এত মানে ডিস্টার্ব করলো মেয়েটাকে, আপনারা একটা টু শব্দ পর্যন্ত করলেন না কেন ভাই? ফালতু ঝামেলা কিসের? একটা মেয়েকে এইভাবে ধরে হাত টানটানি করা হচ্ছে, ওর ফোনটা নিয়ে চলে যাওয়া হচ্ছে, আপনি কিচ্ছু বলছেন না, এটা কি ফাইজলামি নাকি? আপনার কমন সেন্স কি? আপনার এটা দায়িত্ব, আপনার দায়িত্ব এটা। আপনি মেয়েটাকে প্রোটেস্ট করতে না পারেন, আমাকে অন্তত ওকে বলতে পারতেন যে ভাই কি হয়েছে জান না,
এটা তো বলতে পারতেন, এটা আপনার মানবিক দায়িত্ব। আমি কিন্তু আপনাকে বলছিলাম যে ভাইয়া কিছু বলেন। হ্যাঁ ঠিক আছে বলুন। দরকার ছিল যে পড়া যদি না থাকে আপনি এবার রাখতে পারবেন না আগে। না ভাইয়া অনেকক্ষণ ধরে নিচ্ছি আর্গিউ করার পজিশনে ভাই আপনি নাই। আপনি এখন প্রমিস করবেন যে আমি এরকম আর কোনদিন করব না, আমার সামনে যদি আমার কোনো বোনকে ডিস্টার্ব করা হয় আমি অবশ্যই সেটা প্রমিস করব। বলেন। ঠিক আছে আশা করি করবেন, আমার কাছে ব্যাপারটা খুবই খারাপ লাগছে। আচ্ছা আপনারা যে প্রোটেস্ট করছেন সবাই এটা খুব ভালো লাগলো। এটা আপু একটা মেয়ে, আপুর সামনে একটা মেয়েকে অনেক হয়রানি করা হয়েছে ওকে, বাট আপনারা কেউ কিচ্ছু বললেন, আমি খুব অবাক হলাম ভাই। আচ্ছা ঠিক আছে এরপরে করবো। এরপর থেকে করবেন প্রমিস করছেন? সো আপনারা ভিডিও ক্লিপটা দেখলেন হয়তো আপনারা বুঝতে পেরেছেন যে প্র্যাঙ্কিংটা কি। এটা হচ্ছে একটা ইউটিউব চ্যানেল যেটা দিয়ে অনেক সোশ্যাল এক্সপেরিমেন্ট এবং অনেক ভিডিও এবং মানুষের যখন মন খারাপ থাকে, যখন কী বলবো কষ্টের সময় থাকে, তখন এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে। শুধুমাত্র প্র্যাঙ্কিং না, এরকম আরও ভালো ভালো ইউটিউব চ্যানেল আছে যারা আমাদের দেশের জন্য কাজ করছে এবং আমাদের আমাদের মতো যারা জনগণ আছে তাদেরকে সবসময় হাসাচ্ছে এবং তাদের বিপদে আপদে পাশে থাকছে। এবং আমি একটি ভিডিও দেখলাম সাইকোলজি মন মানসিকতা, হ্যাঁ মন মানসিকতা চেঞ্জ, এবং আপনারা সাহায্য করছেন গরিবদেরকে এবং এটাও আমি দেখলাম। তো আর্থিক ভাই, আমি আমাদের ব্রাদার শোতে নতুন একটা সেগমেন্ট হয়েছে, সেটা হচ্ছে দেশের বাইরে কী হচ্ছে কী হবে এবং উন্নতি কষ্টের কথা এবং সব কিছু তুলে ধরবো আমরা এই এই সেগমেন্টে। তো মাই টিভি সবসময় গ্রামের টেলিভিশন এবং দেশের বাইরের টেলিভিশন এবং জনগণের টেলিভিশন, তাই দেখে আমি একটা নতুন সেগমেন্ট তৈরি করছি। বিকজ আমি অনেক বাইরের থেকে আমার ভিউ আসে, আমার ভিউয়ার্সরা থাকে সবসময় আমাকে সাপোর্ট করে, তো এর জন্য আমি একটা নতুন সেগমেন্ট করেছি যে বাইরে কী হচ্ছে। তো আমাদের সৌদি আরব থেকে রিপোর্ট একটা এসেছে, সেটা হচ্ছে আমাদের নিয়ন ভাই সৌদি আরবের রিপোর্টার। সো আমরা সেই রিপোর্টটা একটু দেখে আসবো দর্শক। ধন্যবাদ আফ্রিদি, প্রবাসীদের কথা চিন্তা করে তাদের মেধা তাদের দক্ষতার কথা ব্রাদার্স শোর মাধ্যমে সারা বিশ্বের মাঝে তুলে ধরার জন্য। প্রিয় দর্শক, দেশে এবং দেশের বাহিরে যারা যে প্রান্তে বসে দেখছেন আপনার প্রিয় চ্যানেল মাই টিভি, আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আমরা আছি মাই টিভিতে আপনার মেধা দক্ষতা এবং আপনার অর্জনের কথা তুলে ধরতে। তো চলুন প্রথমে দেখে আসি তেমনই একটি প্রতিবেদন। চট্টগ্রামের রাঙ্গুনি উপজেলার সৌদি প্রবাসী অ্যাডভোকেট মোহাম্মদ সাইদ আহমেদের ছোট মেয়ে সারোয়া আল সাইদ। জন্ম 2000 সালে 14 অক্টোবর সৌদি আরবের রাজধানী রিয়াদে। তিন ভাই বোনের মধ্যে সবার ছোট সারোয়ার। বাবা চাকরিজীবী, মা মিসেস আয়েশা বেগম শিক্ষিকা। ছোটবেলা থেকে চুপচাপ স্বভাবের থাকলেও মেধা ছিল তার বেশ। রাজধানী রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখাতে বরাবরই ভালো ফলাফল করে আসত সে। ভালো লেখাপড়ার মধ্য দিয়েও সে অংশগ্রহণ করত সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস কর্তৃক জাতীয় দিবসে নানা রকম প্রতিযোগিতামূলক অনুষ্ঠানেও। তবে কে জানত চুপচাপ স্বভাবের এই মেয়েটি একদিন বাংলাদেশকে পরিচয় করাবে সারা বিশ্বের মাঝে তার মেধা দিয়ে। সেটি হয়েছে 2016 অনুষ্ঠিত ওলেভেল পরীক্ষায় ইংরেজি বিষয়ে পূর্ণ নম্বর পেয়ে সমগ্র বিশ্বে প্রথম স্থান অর্জন করে নিয়েছে সে, যে কিনা প্রথম বাংলাদেশি মেয়ে। এমন বিরল গৌরব অর্জনের মাধ্যমে তার স্কুল এবং বাংলাদেশের জন্য অনন্য সম্মান বয়ে এনেছেন। এছাড়াও একই পরীক্ষায় সে সকল বিষয়ে এ স্টার অর্জন করে নিজ স্কুলে সর্বোচ্চ নম্বর পেয়ে স্কুল থেকে স্বর্ণপদক ও সনদপত্র লাভ করেছেন। এরই মধ্যে বাংলাদেশ দূতাবাস এবং সৌদি আরবের নানা অঙ্গ সংগঠন বাংলাদেশের নাম উজ্জ্বলকারী এই প্রবাসী কন্যাকে সংবর্ধনা প্রদান করেছেন। অর্জন করেছে সে নানা প্রতিষ্ঠান থেকে সার্টিফিকেট। তার এই অসাধারণ অর্জনে তার পরিবারের সদস্য ও আত্মীয় স্বজন ছাড়াও সৌদি আরবস্থ বাংলাদেশ দূতাবাস, ব্রিটিশ দূতাবাস ও ব্রিটিশ কাউন্সিল, সৌদি আরব প্রবাসী বাংলাদেশিগণ ও তার স্কুলের ছাত্রছাত্রী, শিক্ষক, পরিচালনা পরিষদ সহ সকলে আনন্দিত এবং গর্বিত প্রবাসী এই কন্যাকে নিয়ে। প্রথমে মাই টিভিকে ধন্যবাদ দিচ্ছি, মাই টিভি এত সুন্দর একটা আয়োজন করেছে আমার মেয়ে সারোয়া এবং আমাদের মতামত নেওয়ার জন্য। সারোয়া আমার ছোট মেয়ে, ওর বড় দুই ভাই বোনের মধ্যে সে সবচেয়ে ছোট। তার এই অর্জন আসলে আমার জন্য একটা বিরাট সম্মানের, বিরাট গৌরবের। পারিবারিকভাবে আমরা খুব সম্মানিত বোধ করছি এবং আনুষ্ঠানিকভাবে যে ওকে যেভাবে সম্বর্ধনা দেওয়া হচ্ছে, যে আমাদের সুনাম সে সব থেকে ছড়িয়ে দিয়েছে, এটা আমার জন্য একটা বিরাট পাওনা। এই পাওনার জন্য আমার সৃষ্টিকর্তা মহারব্বুল আলমীর শুকরিয়া আদায় করছি। দর্শক, আমরা দেখলাম রিয়াদ সৌদি আরব বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি শাখার ও লেভেল পরীক্ষার্থী বিশ্ব সেরা সারোয়ার প্রতিবেদনটি। আপনারা যারা দেশে এবং দেশের বাইরে দেখছেন এই মুহূর্তে মাই টিভি এবং দেখছেন তৈয়দ আফ্রিদির পরিচালনায় ব্রাদার্স, আপনাদের সবাইকে জানাচ্ছি আবার অভিনন্দন। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন অতিথি হয়ে সারোয়ার আল সাইদ। চলুন কথা বলা যাক তার সাথে। সারোয়ার কেমন আছে?
অনেক ভালো আছি মা টিভিকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই ব্রাদার শো দানোর জন্য কেমন লাগছে তোমার ব্রাদার শো আসতে পেরে আমার এক্সট্রিমলি অনার্ড লাগছে এখানে প্রবাসীদেরকে নিয়ে এত সুন্দর আয়োজন করার জন্য আগেন ধন্যবাদ তোমার কাছে আমাদের প্রথম প্রশ্ন সেটি হচ্ছে যখন তুমি শুনতে পেয়েছো যে তুমি বিশ্বসেরা হয়েছো এবং একজন বাংলাদেশী এবং প্রবাসী কন্যাও বটে তোমার কেমন লাগছিল তখন তোমার অনুভূতিটা কি আমার কাছে এটা আনএক্সপেক্টেড ছিল কিন্তু সেম টাইমে আমি এটা এক্সপেক্ট করেছিলাম আমি এটার জন্য অনেক কষ্ট করেছি আর একদম বেস্ট ট্রাই করেছি যখন শুনছি আমার আব্বা আমাকে বলেছিলেন কল করে তো তখন আমার কান্দতে ইচ্ছে করছে কিন্তু সাথে সাথে লাফাইতে ইচ্ছে করছে মানে দুটাই তুমি কান্দতে ইচ্ছে করেছে এবং মানে তুমি খুব আনন্দিত ছিল তখন খুব আবেগে ছিল যাই হোক আর এই যে তোমার অর্জনটা এটা নিয়ে এরই মধ্যে বাংলাদেশ মিডিয়া থেকে শুরু করে বাংলাদেশ কমিউনিটি থেকে শুরু করে আমরা সবাই অবগত আছি রিয়ার থেকে শুরু করে সৌদি আরবের সবাই রিয়ার সব জায়গাতে আর তোমার এই অবদানের পিছনে কি ব্যয় অর্জনের পিছনে আমরা যদি বলি কার সবচেয়ে অবদান রয়েছে বলে তুমি মনে করো প্রাইমারিলি আমার প্যারেন্টস অফ কোর্স আমার বাবা মা সবসময় আমাদেরকে পড়ালেখার জন্য অনেক ইন্সপায়ার করে সবসময় মোটিভেটেড মোটিভেশন দেয় আমাদেরকে কিন্তু সেকেন্ডলি আমি যাকে সবচেয়ে বেশি থ্যাংক করব আমার বড় বোন ছোটবেলা থেকে বই পড়ে আসতো আর সবসময় আমাকে মোটিভেট করতো আমিও যাতে ওর মতো বই পড়ি সবসময় তো আমি ওই ইংলিশের প্যাশনটা ওর থেকে পাইছি এই যে তোমার অর্জন অর্জনের পিছনে আজকে বাংলাদেশকে নতুন ভাবে কিন্তু অনেকে চিনতে পারছে এবং অনেকে চিনছে যখন তুমি বিভিন্ন আমরা দেখেছি সৌদিতে বিভিন্ন অঙ্গ সংগঠন তোমাকে বিভিন্ন ধরনের সংবর্ধনা করেছে ওখানে বিদেশি মেহমানরা থাকে যখন শুনতে পেয়েছে যে বিশ্বসেরা সারোয়া এবং এই নামের পিছনে আসে কিন্তু আমাদের বাংলাদেশের নাম তো তখন তোমার কেমন লাগে আমার ভিতরে থেকে পেট্রিয়টিজমটা বের হয়ে আসে আমার লাগে যে আমি আমার কান্ট্রির জন্য একটা জিনিস হয়তো কন্ট্রিবিউট করতে পারছি প্রবাসী হয়ে হোক সেটা আমার অনেক অনার্ড লাগে গুড বর্তমান শিক্ষার্থী যারা আছে তাদের জন্য তোমার কি কোনো মেসেজ আছে জি আমার ফার্স্ট মেসেজ হচ্ছে হার্ডওয়ার্ক ছাড়া কিছুই হবে না তো সবসময় বেস্ট ট্রাই করতে হবে এমনি এরকম প্রোক্রাস্টিনেট করে স্ল্যাক করে এরকম কিছু হবে না আর সেকেন্ড হচ্ছে রিসার্চ দরকার সব দিকে খেয়াল রাখতে হবে নিউজ দেখতে হবে ওয়ার্ল্ডের অন্য কান্ট্রিজ নিজের কান্ট্রি সব কিছু জানতে হবে আর থার্ড হচ্ছে প্যাশনটা থাকতে হবে কারণ প্যাশন না থাকলে ইন্টারেস্ট না থাকলে তখন সাকসেসটাও আসে না ধন্যবাদ তোমাকে আজকে অতিথি আমাদের মাঝে উপস্থিত হওয়ার জন্য প্রিয় দর্শক আমরা দেখছিলাম ব্রাদার শো তহিদ আফ্রিদির পরিচালনায় আপনারা যারা ব্রাদার শো দেখছেন শুধু সারোয়ার কথা না কথা উঠে আসবে আপনাদেরও আপনারা যারা আছেন আপনারা যারা মেধাবী আছেন আপনাদের অর্জনের কথা আমরা তুলে ধরবো মাই টিভির মাধ্যমে ব্রাদার শোতে আজ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো মানুষের সাথে থাকুন এবং দেখতে থাকুন মাই টিভি ধন্যবাদ নিয়ন ভাই আমাদেরকে রিপোর্টটা পাঠানোর জন্য সো আর্থিক ভাই তো কেমন লাগলো আমার অনুষ্ঠানে এসে হ্যাঁ দারুণ লাগলো তো আই এম রিয়েলি সরি যদি ফান আমরা বেশি করে ফেলি আসলে এই শোতে আমরা বেশি হয়নি কম হয়েছে ওকে সো আমরা এই শোতে সবসময় একটু দুষ্টুমি করি একটু ফাজলামি করি সো দর্শক কেউ যদি কখনো কষ্ট পেয়ে থাকেন স্ক্রিনের ওখানে সো আমি এই যে কান ধরে মাফ চাচ্ছি বিকজ আমরা আসলে সবসময় সব অনুষ্ঠানেই ফর্ম্যালিটি হয় কিন্তু আমি চাচ্ছি যে আমার এই অনুষ্ঠানে কখনো ফর্ম্যালিটি হোক না আমি চাচ্ছি যে এখানে একটু দুষ্টুমি ভালোবাসা সব কিছুই থাকুক তো আর্থিক ভাই যাওয়ার আগে দর্শকদেরকে কী বলবা দর্শকদের বেশ কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমরা ইউটিউবার আপনাদের জন্য ভিডিও বানাই যখন আপনাদের প্রত্যেকটা ভিউ আমরা ভিডিওতে দেখি কখন 5,000 ভিউ হলো কখন 50,000 ভিউ হলো কখন 60,000 ভিউ হলো প্রত্যেকটা ভিউ আমাদের জন্য ইম্পর্টেন্ট প্রত্যেকটা কমেন্টস প্রত্যেকটা সাবস্ক্রাইব আমাদের চোখের সামনে হয় আপনারা আমাদের যান সো আপনারা সবসময় আমাদের সঙ্গে থাকবেন আপনারা যদি না থাকেন তাহলে আমাদের ভিডিওর কোনো মূল্য নাই তেমনি আপনাদের সুন্দর কমেন্টস আপনাদের গঠনমূলক কমেন্টস আমাদের জন্য ইন্সপিরেশন দেয় আমরা সমাজের কথা বলি আমরা একটা মানুষের কষ্টের কথা বলি কিন্তু খুব হাস্যরস দিয়ে বলি সো আপনারা আমাদের সঙ্গে সংযুক্ত থাকুন আমরা যেন সমাজের জন্য কিছু করতে পারি বাংলাদেশ ইউটিউব টোটাল যারা আছে তারা যেন সঙ্গবদ্ধ হয়ে একসঙ্গে আপনাদেরকে হাসাতে পারি আপনাদের মন ভালো করে দিতে পারি এই জন্য অবশ্যই দোয়া করবেন অবশ্যই প্যাঙ্কিংয়ের সঙ্গে থাকবেন আমার সঙ্গে থাকবেন তহরিদ আফ্রিদির সঙ্গে থাকবেন মাই টিভির সঙ্গে থাকবেন
সো থ্যাংক ইউ আর্থিক ভাই আমাদের শোতে আসার জন্য। এবং আমাকে অনেকেই জিজ্ঞেস করে যে আফ্রিদি তোমার শোতে সেলিব্রিটি কেন আসে না। অবশ্যই আমার শোতে সেলিব্রিটি আসবে, কিন্তু আমার এই শোতে বেশিরভাগ প্রায়োরিটি দেওয়া হয় ট্যালেন্টদেরকে এবং ইয়াংস্টারদেরকে এবং যারা নতুন, যারা কোথাও চান্স পাচ্ছে না তাদেরকে, যারা প্রতিভা আছে তাদেরকে। কেন আমার পাপা সবসময় বলে একটা কথা, প্রতিভাকে খুঁজো তুমি, ট্যালেন্টকে খুঁজো, ঠিক আছে। কেন আমি চাই, আমাকে অনেকে জিজ্ঞেস করে যে ভাই স্টার আনেন, অমুক আনেন, অমুক আনেন। আমি স্টাররা তো স্টারই, এরা তো সবসময় স্টারই থাকবে, এখন একটু ট্যালেন্টদেরকে খুঁজি না। তো আপনারা যারা টিভি স্ক্রিনে বসা আছেন, যে কোনো ট্যালেন্ট বা আমার সাথে কন্ট্যাক্ট করেন, আমি তাদেরকে এই শোতে আনবো এবং তাদের ট্যালেন্টটাকে, তাদের ভালোবাসাটাকে আমরা মানুষকে প্রকাশ করবো এবং জনগণের কাছে পৌঁছিয়ে দিব। তো আর্থিক ভাই থ্যাংক ইউ ভেরি মাচ, আমি আরেকবার বলবো। অ্যান্ড প্র্যাঙ্কিংকে থ্যাংক ইউ জানাচ্ছি যে এরকম আমাদের কাজ করে যাচ্ছে দেশের জন্য এবং আরও করে যাক। এবং আমি চাই প্রত্যেকটা মানুষের কষ্টে বিপদ আপদে তোমাদের সাথে থাকুক এবং প্রত্যেকটা ভিডিওর প্রতি একটা করে ভালো মেসেজ থাকুক এবং ফ্যামিলি সহ জানি দেখতে পারি, কারণ ইউটিউব হচ্ছে আমাদের নেক্সট একটা বিগ প্ল্যাটফর্ম আর কি আমাদের বাংলাদেশে। সো প্রিয় দর্শক, আজকে আমাদের অনুষ্ঠান এ পর্যন্তই। আশা করছি আপনাদের অনুষ্ঠান ভালো লেগেছে। তো দেখা হবে আগামী অনুষ্ঠান, যদি কোনো ভুল করে থাকে আমি আরেকবার কান ধরছি, মাফ করে দিন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।